মিডিয়া গসিপে আপনাদের স্বাগতম। নিত্য নতুন খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, সাথে বেল আইকনটি ক্লিক করতেও ভুলবেন না। অবশেষে সবাইকে কাঁদিয়ে মারা গেলেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর। 6 জুলাই সোমবার সন্ধ্যায় একটি বেসরকারি টেলিভিশনের মাধ্যমে এ খবর জানা যায়। তিনি রাজশাহীর একটি ক্লিনিকে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মৃত্যুবরণ করেন। এর আগে তার শারীরিক অবস্থা সংকটাপন্ন ছিল, এ কথা জানান এন্ড্রু কিশোরের দুলাভাই ডাক্তার প্যাট্রিক বিপুল বিশ্বাস। ব্লাড ক্যান্সার নিয়ে গত বছরের অক্টোবর থেকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এন্ড্রু কিশোর। হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর 11 জুন রাতে বিশেষ ফ্লাইটে ঢাকায় আসেন তিনি। পরের দিন তিনি ঢাকা থেকে রাজশাহী চলে আসেন। এরপর থেকে তিনি তার বোন ডাক্তার শিখার বাড়িতে রয়েছেন। এন্ড্রু কিশোরের জন্ম রাজশাহীতে, সেখানে কেটেছে তার শৈশব। 1977 সালে আলম খানের সুরে মেইল ট্রেন চলচ্চিত্রে অচিনপুরের রাজকুমারী নেজে তার গানের মধ্য দিয়ে এন্ড্রু কিশোরের চলচ্চিত্রে প্লেব্যাক যাত্রা শুরু হয়। এরপর আর তাকে পিছনে ফিরে তাকাতে হয়নি। এন্ড্রু কিশোরের জনপ্রিয় গানের মধ্যে রয়েছে জীবনের গল্প, আছে বাকি অল্প, হাইরে মানুষ, রঙিন ফানুষ, ডাক দিয়েছে দয়াল আমারে, আমার সারা দেহ খেয়ে গোমাটি। এন্ড্রু কিশোরের মৃত্যুর সংবাদে চলচ্চিত্র অঙ্গন সহ সমস্ত মিডিয়া জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সুপ্রিয় দর্শক, নিত্য নতুন খবরাখবর পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে, সাথে সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি ক্লিক করতেও ভুলবেন না। ধন্যবাদ।